আসানসোলের উল্টি থানার মিঠানি গ্রামে প্রায় 11 ফুটের অজগর উদ্ধার হলো মঙ্গলবার। অজগরটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার রাতে এলাকার একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রের পাশ থেকে সাপটিকে উদ্ধার করে। এদিন এই অজগর দেখতে এলাকায় ভিড় জমান বহু মানুষ। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।